আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনারা সবাই ভিডিও দেখে বুঝতেই পারছেন, এটা আমার সেকেন্ড প্রেগন্যান্সি। আবিয়ানের পরে এটা আমার সেকেন্ড প্রেগন্যান্সি। তো আলহামদুলিল্লাহ, আমি বিগত কিছুদিন যাবৎ অনেক অসুস্থ। তারপর আমার প্রেগন্যান্সি টেস্ট করার আগে থেকেই আমার ব্লিডিং শুরু হয়েছিল, আমি সেটা বুঝতে পারিনি। তারপর ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে বললো যে ওষুধ দিল আর বললো যে তুমি পরে একটা আলট্রা করাও। তো আলট্রাটা আমি করিয়ে ফেলি কারণ ব্লিডিং হচ্ছিল। তো ইবনে সিনায় গিয়ে আলট্রা করি, তারপর ডাক্তার ওষুধও দিয়েছে ব্লিডিং কমার জন্য। আমি করি আর কি, ওষুধগুলো খাই, তারপরে ব্লিডিং কমছে না, তাই আলট্রাটা করাই। আলট্রা করানোর পরে দেখা গেল যে আমার যেটা বাচ্চার স্যাক সেটা এসেছে, বাচ্চার হার্টবিট আসে নাই, এবং আমার জরায়ুর ওখানে টিউমার আছে। এটা হচ্ছে আবিয়ানের ছোটোবেলার ছবি। আমি জানি না আসলে আমার এই প্রেগন্যান্সিটা কিভাবে যাবে। আমার এখন চলছে 5 সপ্তাহ 6 দিন, তো 6 সপ্তাহ এখনও হয়নি, 2 সপ্তাহ পরে আমার আবার আলট্রা করতে হবে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওগুলো আমি এখন করে রাখছি, আপলোড দিব অনেক পরে, বাবু হওয়ারও পরে সম্ভবত। তো ভালো থাকবেন, দোয়া দোয়া।